আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলুল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে বসা ছিলাম। তখন তিনি আমায় বললেন, হে যুবক, আমি তোমাকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শিখিয়ে দিচ্ছি, আল্লাহর নির্দেশাবলীর হেফাজত ও অনুসরণ করো, আল্লাহ তোমায় হেফাজত করবেন, আল্লাহর হক আদায় করো, তাহলে তাকেও তোমার সঙ্গে পাবে। কখনো কোনো জিনিস চাইতে হলে আল্লাহর কাছেই চাইবে, কোনো সাহায্যের প্রয়োজন হলে আল্লাহর কাছেই চাইবে। জেনে রেখো, সমগ্র মানুষ একসঙ্গে মিলেও যদি তোমার উপকার করতে চায় পারবে না, যদি আল্লাহ না চান। পক্ষান্তরে সমস্ত মানুষ একসঙ্গে মিলেও তোমার কোনো ক্ষতি করতে চায়, তবে আল্লাহ তোমার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তার বেশি কোনো অপকার করতে পারবে না। জেনে রাখো, তাকদীর লেখার কলম তুলে রাখা হয়ে এবং কিতাবাদি শুকিয়ে গেছে। ইমাম তিরমিজি ছাড়া অন্যান্য হাদিস গ্রন্থে এই বক্তব্যের সাথে আরও সংযুক্ত হয়েছে, আল্লাহর অধিকারকে হেফাজত করো, তাহলে আল্লাহকে পাবে নিজের সামনে। সুদিনে আল্লাহকে স্মরণ রাখো, তাহলে দুর্দিনে তিনি তোমায় স্মরণ করবেন। জেনে রেখো, যা তুমি পাওনি তা তোমার জন্য নয়। আর জেনে রেখো, আল্লাহ সাহায্য রয়েছে ধৈর্য ধারণের সাথে, আর প্রত্যেক দুঃখের সাথে আছে সুখ। তিরমিজি 2516 নম্বর হাদিস।